দীর্ঘ প্রায় 10 কিলোমিটার রাস্তা জুড়ে অসংখ্য ছোট বড় গর্ত, আবেদন নিবেদনও কাজ হয়নি, ধৈর্যের বাঁধ ভেঙেছে। এবার তাই দাবি আদায়ে সেই রাস্তাকেই বেছে নিলেন খাতড়া ব্লক এলাকার একটা বড় অংশের মানুষ। তালডাংরার হাড়মাছড়া থেকে মহকুমা শহর খাতড়া যোগাযোগের অন্যতম মাধ্যম পাপড়া ব্রিজ মোড় থেকে আড়কামা পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হলেন ওই এলাকার কয়েক হাজার মানুষ। সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার সকাল থেকে শিমলাপাল খাতড়া রাস্তার পাপড়া ব্রিজ মোড়ে এই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন। সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেকে। ছাড়ছে না, বলছে ফেরত দিয়ে যাবেন, এখন যাব, দহলা যাব, ঢাকায় যাব, সিঁদুরপেটে যাব, পাইনপাড়া যাব। 12 জন আছে, বাচ্চাদের অসুবিধা তো হবে, সকাল 5:30টায় বেরিয়েছে ধরুন। অবরোধকারীদের তরফে জানানো হয়েছে খাতড়া ও তালডাংরা ব্লক এলাকার একটা বড় অংশের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তার পাপড়া ব্রিজ মোড় থেকে আড়কামা পর্যন্ত সংস্কার হয়নি, প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে রাস্তার ওই সব গর্তে মাছ চাষও সম্ভব। প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার আবেদন নিবেদনও কাজ না হওয়ায় তারা দাবি আদায়ে পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন বলে জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। দাবি হচ্ছে এই পাবড়া ব্রিজ থেকে আড়কামা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার রাস্তা, খুব বেহাল অবস্থা, বড় বড় গর্ত, মানে বর্ষাকালে যদি বৃষ্টি হয় মাছ ছাড়া চলবে, দিন প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনো ছেলে মেয়ে স্কুল যেতে পারছে না, এমনকি কোনো গাড়ি যাচ্ছে না, কোনো কারো যদি অসুবিধা হচ্ছে কোনো অ্যাম্বুলেন্স যাচ্ছে না, ডেলিভারি মাদের বাচ্চা রাস্তার মধ্যে হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের খুব সমস্যার মধ্যে পড়ছি। আগে যে বোধহয় 18-20খানা গাড়ি যাতায়াত করতো, বাস যাতায়াত করতো, সমস্ত গাড়ি এখন বন্ধ করে দিয়েছে। এই রাস্তার জন্য কোনো গাড়ি যাতায়াত করছে না, প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, স্কুল যাওয়া আসা ছেলেদের বন্ধ হচ্ছে, খুব সমস্যা। আমরা চাইছি এই যে পিচ রাস্তা, এই পিচ রাস্তাটাকে পুনরায় খুব ভালোভাবে মজবুত করে যাবে তৈরি হয়, এই অবরোধ চালাবো যতক্ষণ না প্রশাসন আমাদেরকে লিখিত মানে কাগজ না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অভিযান চালাবো, দরকার হলে আমরা দীর্ঘ সময় ধরে চালাবো। আমি তো অবরোধ করছি, রাস্তা বেহাল হয়ে গেছে দীর্ঘদিন ধরে, আমরা বহুত চেষ্টা করছি, প্রশাসনকে এর আগে জানিয়েছি, কোনো কিছু কাজ হয়নি, ওরা কান মাথা লাড়েনি। আর দীর্ঘদিন যাবত আপনার রাস্তার মধ্যে যে বেহালটা হচ্ছে, কোনো গাড়ি ঘোড়া যাতায়াত সব কিছু আমাদের মানে অড়াচনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এইটা দাবিতে নেমেছি। হ্যাঁ, 10 কিলোমিটার রাস্তা স্যার, হ্যাঁ, বাস যাতায়াত করে, সব কিছু যানবাহন যোগাযোগ বর্তমানে চলেনি, বর্তমানে চলেনি, তারা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের খাতাটাও যদি আড়কামা বলছে তখন গাড়ি সব বন্ধ করে দিচ্ছে, বলছে যাবো না ওই রাস্তায়। হ্যাঁ হ্যাঁ, বলছে যে কোনো লাভ নেই, আমরা যেতে পারবো না, এবং অনেক গাড়ি চলে রাতের দুর্ঘটনায় তারা অনেক বিপর্যস্ত হচ্ছে, এবং কি অনেক অ্যাক্সিডেন্টও হচ্ছে, কিন্তু প্রশাসন সেটা কান মাথা লাগেনি। পরে অবরোধস্থলে আসেন খাতলার বিডিও দেবজিৎ রায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অ্যাকচুয়ালি রাস্তাটা যেটা দাবি একদম সঠিক দাবি, কারণ আমি নিজেও গেছি রাস্তাটা দিয়ে 2-3 বার গেছি, সত্যি খুব খারাপ অবস্থা। বিশেষ করে যদি কোনো প্রেগনেন্ট মহিলা থাকেন বা সেরকম সিরিয়াস কার্ডিয়াক অ্যারেস্ট হওয়া পেশেন্ট থাকে, তাদেরকে হসপিটালে আনা খুবই মুশকিল। বা যারা আমাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে এখানে ব্যবসা ট্যাবসা করেন, তারাও যখন ওই বাইকে বা ইয়েতে করে মালপত্র বোঝাই করে আসেন, যেভাবে গর্ত হয়েছে রাস্তাটা সত্যি যাতায়াতের পক্ষে খুবই কষ্টকর, সেটা আমিও স্বীকার করছি। এবার যেটা সমস্যা হচ্ছে, 7.5-8 কিলোমিটার রাস্তা যেটা মেইন খারাপ হয়ে রয়েছে, ওই হিউজ পরিমাণে ফান্ড তো ব্লকে থাকে না, ওইটা আমরা জেলাতেও চিঠি করেছি, এবং জেলার থেকে আমাদের ডিএম স্যার এডিএম স্যাররাও ওপরে চিঠি করেছেন, এবং আমার কাছে যেটা লাস্ট খবর আছে, ওনারা একদম স্টেটের সঙ্গে কথা বলছে যত দ্রুত সম্ভব এই প্রবলেম সলভ করে, যাতে এই রাস্তাটাকে বিফোর ইলেকশন ধরা যায়। দেখুন, লিখিত প্রতিশ্রুতি দেওয়াটা একটু মুশকিল, কারণ আমরা তো ভার্বাল প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এইটা এই রাস্তাটার ব্যাপারটা আমাদের এখানে এসডিও ম্যাডামও সবসময় 1 নম্বর পয়েন্টে রাখেন যখন জেলার মিটিং হয়, এবং বিভিন্নভাবে জেলা থেকে স্টেটে বা এখান থেকে জেলায় পাঠানো হয়েছে এই রাস্তাটা, এবং এটা আমি এখানকার যারা আন্দোলনকারী তাদের সঙ্গে একমত যে
রাস্তাটা অবশ্যই ইমিডিয়েট ঠিক করা উচিত। তবে একই সঙ্গে আমি এইটুকু আবেদন রাখবো, যেহেতু আমরা প্রশাসনের তরফ থেকে সবাই পাশে আছি, অন্তত পথ অবরোধটা করলে আরও অনেকগুলো ইস্যু থাকে, অনেক লোকের অসুবিধা হয়, মাধ্যমিকও চলছে, সুতরাং অনুরোধ করবো সবাইকে অবরোধ তুলে নিতে, এবং আমি একদম সিরিয়াস কনসিডারেশনে রাখছি যাতে খুব কুইক এই রাস্তাটাকে সলভ করা যায় রাস্তার ইস্যুটা। আমাদের আমরা এখানে জবে থেকে আমি যত ফাইল দেখেছি মোটামুটি 3-4 মাস ধরে যত পিটিশন এসছে প্রত্যেকটাকেই ফরওয়ার্ড করা হয়েছে। এবার এটা ফিনান্সিয়াল অ্যাপ্রুভালের ব্যাপার থাকে, যেহেতু ফিনান্সের এত বড় একটা রাস্তা হবে, ওই অ্যাপ্রুভালটার জন্যই আমরা বিভিন্ন লেভেলে চিঠি করা হচ্ছে। ডিএম আমাদের অনারেবল ডিএম স্যার, এডিএম স্যার, এসডিও ম্যাডামরাও চিঠি করছেন। আমি এটা আবারও বলছি, যত তাড়াতাড়ি সম্ভব এটা মেটানোর আমি চেষ্টা করছি। খবর পেয়ে অবরোধস্থলে এসেছেন খাতড়া থানার পুলিশ। পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, শেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধ চলছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।